আপনার দর্শকরা কেন আসবে আমাদের কাছে সেই বিষয়ে যদি একটু কথা বলি, তাহলে আমি এটা বলতে পারি যে আমরা কাজের মানটা সবসময় অ্যাকুরেট রাখি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে পার্টস বলে দিই সেই পার্টসে আপনাদেরকে দেয় এবং প্রত্যেকটা পার্টসেরই আমরা গ্যারান্টি সহকারে কাজ করি। আপনাদের ভিডিও দেখে অনেক কাস্টমার আমাদের এখানে চলে আসে গ্লাস চেঞ্জ করতে, কিন্তু যখন শুনে যে গ্লাস চেঞ্জ করতে গেলে ডিসপ্লে রিস্ক থাকে, সেক্ষেত্রে অনেক কাস্টমারই কাজ করতে চায় না। সে সামনে রমজান আছে, পুরা রমজান জুড়ে যত কাস্টমারের মোবাইলে গ্লাসের সমস্যা হবে আপনারা সরাসরি আমাদের এখানে চলে আসবেন, আমরা আমাদের রিসেক গ্লাস চেঞ্জ করবো। ঢাকা সিটির মধ্যে আমাদের ফিক অ্যান্ড অফ সার্ভিস আছে, যে আপনার ঢাকা সিটির যে কোনো জায়গা থেকে আপনি ফোন দেবেন, আমাদের লোক যে বাসা থেকে ফোনটা নিয়ে আসবে এবং সার্ভিস করে আবার দিয়ে আসবে। এটা ফ্রি অফ কস্ট, এটা কোনো সার্ভিসেস লাগবে না আসা যাওয়ার জন্য। হ্যাঁ, এবং ঢাকা সিটির বাইরে যারা আছে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে সার্ভিস নিতে পারবেন। আমাদের সকল সার্ভিসে অ্যাভেলেবল আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকে কিন্তু আমরা রয়েছি ঢাকা হাতিরপুলে স্ট্যান্ড প্লাজার লেভেল 5 এ মোবাইল বাংলাদেশ। আর পার্সোনালি আমিও কিন্তু আমার নিজের মোবাইল ফোনগুলো আমি মোবাইল বাংলাদেশ থেকে কিন্তু রিপেয়ার করে থাকি। তো মোবাইল বাংলাদেশের ওনার সবুজ ভাই রয়েছে ভিতরে, আমরা ওনার কাছে যাব, আসলে ওনার থেকে সরাসরি জেনে নেব মোবাইল বাংলাদেশে কীরকম মোবাইলগুলো ওনার সার্ভিসিংগুলো করে থাকে বা কীরকম সেবাগুলো প্রদান করে থাকে। আর একটি গোপন ব্যাপার হচ্ছে ওনারা কিন্তু একদম লোয়েস্ট প্রাইজে ভালো মানের কাজটাই করে থাকে। তো চলুন যাওয়া যাক। আচ্ছা সবুজ ভাই, এই যে এত আধুনিক যন্ত্রপাতি দেখতে পাচ্ছি আপনারা, এই যে এই যন্ত্রপাতিগুলো দিয়ে তো মোবাইল সার্ভিসিং এর কাজগুলো বা সেবাগুলো প্রদান করছেন, তো আপনাদের এখানে যদি আমার ব্যবসা আসে কি ধরনের সার্ভিসিং বা সেবাগুলো নিতে পারবে তারা? আসলে আমাদের সকল সার্ভিস অ্যাভেলেবল আছে, যেমন ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, মাদারবোর্ডের যে কোনো সমস্যার সমাধান, এবং হচ্ছে বেশিরভাগ আমরা যে প্রবলেমটা ফেস করি এটা হচ্ছে মোবাইলে আফার গ্লাসটা ভেঙে যায়। আপনার দর্শকরা কেন আসবে আমাদের কাছে সেই বিষয়ে যদি একটু কথা বলি, তাহলে আমি এটা বলতে পারি যে আমরা কাজের মানটা সবসময় অ্যাকুরেট রাখি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে পার্টস বলে দিই সেই পার্টসে আপনাদেরকে দেয় এবং প্রত্যেকটা পার্টসেরই আমরা গ্যারান্টি সহকারে কাজ করি। আচ্ছা, অনেক জায়গায় কিন্তু আমি যেটা জানি যে অনেক ভিউয়ার্স আসলে প্রতারিত হয়, যেহেতু মোবাইল তো আর বারবার নষ্ট হয় না, তো নষ্ট হওয়ার পরে অনেকে বিভ্রান্তিতে থাকে যে কোথায় যাব, কে আসলে ট্রাস্টেড বা কে আসলে অরিজিনাল পার্টসটা দিবে। সেক্ষেত্রে সবুজ ভাই, আমি যতটুকু জানি যে আপনারা অরিজিনাল পার্টসকে অরিজিনাল বলেই সেল করেন বা যেটা ডুপ্লিকেট সেটা বলেই দেন যে ডুপ্লিকেট, তারপর হচ্ছে কাজ করার পরে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দেন, তারপরে এই ব্যাপারগুলি আমাদেরকে একটু ক্লিয়ার করে দিন। বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা কাজেরই গ্যারান্টি থাকে আমাদের, যেমন হচ্ছে ডিসপ্লে চেঞ্জের ক্ষেত্রে আমি একটু কথা বলি, বাংলাদেশে কোথাও ডিসপ্লে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। তো আমরা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে কালেকশন করি, সেই বিধায় হচ্ছে কি যদি আমরা অরিজিনাল বলে কোনো পার্টস মানে কোনো ডিসপ্লে আপনাদেরকে দিছি, যদি কখনও প্রুফ হয় এটা অরিজিনাল ছিল না, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিসপ্লে ফ্রি দিয়ে দিই এবং টাকাটা ব্যাক করে দিই। এটা হচ্ছে প্রথম ডিসপ্লের ক্ষেত্রে। ব্যাটারির ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ব্যাটারিতে আমাদের 1 বছরের গ্যারান্টি আছে, 1 বছর ভিতরে ব্যাটারি কোনো ধরনের প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দিই। এবং হচ্ছে আমরা গ্লাস চেঞ্জের ক্ষেত্রে আমরা একটা ইউনিক আইডিয়া ইয়ে করছি যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যাবেন, বিশেষ করে যে কোনো জায়গায় না, আমাদের এখানে আসলেও আমরা কিন্তু বলে দিই মোবাইলের গ্লাস এবং টাচ চেঞ্জের ক্ষেত্রে ডিসপ্লে ক্ষয়ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, মানে যে যারা কাজ করবে তারা হচ্ছে তাদের রিস্কে কাজ করবে, যে কাস্টমারের ডিসপ্লে ওরা ওনাদের রিস্কে কাজ করবে। এখন আপনাদের ভিডিও দেখে অনেক কাস্টমার আমাদের এখানে চলে আসে গ্লাস চেঞ্জ করতে, কিন্তু যখন শুনে যে গ্লাস চেঞ্জ করতে গেলে ডিসপ্লে রিস্ক থাকে, সেক্ষেত্রে অনেক কাস্টমারই কাজ করতে চায় না। চিন্তা করে যে আমার ডিসপ্লেটা এখন চলতেছে, গ্লাস চেঞ্জ করতে গেলে যদি ডিসপ্লে নষ্ট হয়ে যায় তাহলে এত টাকা দিয়ে ডিসপ্লে লাগাবো, এখন এত টাকা খরচ করবো না, বা এরকম চিন্তা করে ঘরে রেখে দিছে। তা আমি চাই যে আমি আমাদের এমপ্লয়ের সাথে কথা বলছি যে আমরা যদিও আমরা রিস্ক নিই, কাস্টমারকে রিস্ক নিই, তারপরেও আমাদের এমপ্লয়েরা বলছে যে ভাইয়া আমাদের যেহেতু রিস্ক নিলেও কাজের হার মানে আমরা 99% কাজগুলো ওকে হয়ে যায়, 100টার মধ্যে একটা দুটো নষ্ট হয়, তো এই রিস্কটা তো আমরা নিতে পারি, যেহেতু কাস্টমার অনেক কাস্টমার এসে ব্যাগ চলে যায়, তো এই রিস্কটা আমরা নিয়ে কাজ করবো চিন্তা করছি। তো আমরা পডকাস্ট এখন শুরু করতেছি, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সামনে রমজান আছে, পুরা রমজান জুড়ে যত কাস্টমারের মোবাইলে গ্লাসের সমস্যা হবে আপনারা সরাসরি আমাদের এখানে চলে আসবেন, আমরা আমাদের রিসেক গ্লাস চেঞ্জ করবো। ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার ফোনের গ্লাস ভেঙে গেছে, আপনি গ্লাস চেঞ্জ করতে আসছে, যদি ইনকেস আল্লাহ না করুক ডিসপ্লে কোনো ক্ষয়ক্ষতি হয়, আপনাকে গ্লাস চেঞ্জের প্রাইসের মধ্যে আমরা ডিসপ্লে দিয়ে দেবো। যে আপনার হচ্ছে অনেক সময় হয় না যে 10,000 টাকা ডিসপ্লে, গ্লাস চেঞ্জ করতে আমরা 1500 টাকায়, কিন্তু দেখা গেলো যে নষ্ট হয়ে গেলে 10,000 টাকা লাগতেছে আপনাদের, এই বয়ে অনেকেই কাজ করতে চায় না।
তো আমরা চাচ্ছি যে যারা হচ্ছে আসলে আমাদেরকে ভালোবাসে যা বা আপনাদের ব্লগ থেকে আসে আমরা চাচ্ছি তারা যাতে প্রপার সার্ভিসটা পায় সেজন্য আমরা এই রমজান মাস এই প্রথম রমজান থেকে 30 রমজানের ভিতরে যত কাস্টমার আমাদের কাছে গ্লাস চেঞ্জ করতে আসবে আমরা আমাদের ইসে কাজ করব অলরাইট তো যদি গ্লাস চেঞ্জগুলোর কাজগুলো বা কোন ধরনের কাজের জন্য কিরকম আপনারা পেমেন্ট নিয়ে থাকেন সেই গ্লাস চেঞ্জের ক্ষেত্রে আমাদের হচ্ছে 800 টাকা থেকে শুরু 800 টাকা থেকে শুরু হয়ে 8000 টাকা পর্যন্ত আছে গ্লাস চেঞ্জ তো মডেল ওয়াইজ প্রাইস হবে যাদের গ্লাস ভাঙা আছে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে তত দিয়ে হেল্প করব আচ্ছা আর অনেক ভিউয়ার্স তো হচ্ছে ঢাকার বাইরে থাকে তো অনেকে আসলে আসাটা সম্ভব হয় না যে এই যে সারাদিনের একটা ধকল নিয়ে তারা যে ঢাকা আসবে যাবে সেক্ষেত্রে তো কুরিয়ার বা হোম ডেলিভারি এই ধরনের কোনো ব্যবস্থা আপনাদের এখানে আছে আমাদের ঢাকা সিটির মধ্যে আমাদের ফিক এন্ড অফ সার্ভিস আছে যে আপনার ঢাকা সিটির যে কোনো জায়গা থেকে আপনি ফোন দেবেন আমাদের লোক যে বাসা থেকে ফোনটা নিয়ে আসবে এবং সার্ভিস করে আবার দিয়ে আসবে এটা ফ্রি অফ কস্ট এটা কোনো সার্ভিসেস লাগবে না আসা যাওয়ার জন্য হ্যাঁ এবং ঢাকা সিটির বাইরে যারা আছে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে সার্ভিস নিতে পারবেন আমাদের সকল সার্ভিসে অ্যাভেলেবল আছে আসলে এটা নতুন করে বলার কিছুই নেই কারণ আমাদের মানে মোবাইল বাংলা সম্পর্কে অনেকেরই ধারণা আছে তারপর আমরা যেহেতু একটা অফার রাখতেছি রমজান মাস উপলক্ষে যে গ্লাস চেঞ্জের ক্ষেত্রে আমরা রিস্ক নিয়ে কাজ করবো সেজন্য আসলে এই রিভিউটা করা আপনার একটা গ্লাস চেঞ্জ করছিলেন তো অনেক কিছুই তো শোনা হলো অনেক কিছু জানা হলো তো আমরা সরাসরি কাজ দেখি আপনার কীভাবে কাজগুলো করছেন বা গ্লাস চেঞ্জটাই বা কীভাবে করছেন সেটাই আমার ভিউয়ার্সদেরকে একটু দেখিয়ে দিই এই আপনার ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য আমি একটু ক্লিন করে রাখছি হ্যাঁ এই যে এখন আমাদের প্রত্যেকটা গ্লাসে আপনার খেয়াল করে দেখেন এগুলো হচ্ছে ইন ডিসপ্লে ক্যামেরা বুঝছেন গ্লাস যদি অ্যাকুরেট না হয় তাহলে ক্যামেরাটা গোলা হয়ে যায় ওকে তো এখন হচ্ছে এটা আমরা ডিসপ্লের যে গ্লাসটা ছিল সেই গ্লাসটাকে চেঞ্জ করা হচ্ছে তো গ্লাসটা কিন্তু দেখলেন যে ভাইয়া অলরেডি অ্যাটাচ করে ফেলেছে আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন তো এই মেশিন দিয়ে মূলত হচ্ছে এখন এটাকে অ্যাটাচটা করা হবে এই মেশিনটার কাজটা কি মূলত এটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে দুইটাকে অ্যাডজাস্ট করবে এটা 36 সেকেন্ড সময় লাগে 36 সেকেন্ড সময়ের মধ্যেই হয়ে যাবে জি অলরাইট এরপরে আমাদের এই যে আরেকটা মেশিন আছে যে এই মেশিনটাতে অনলি আপনার 30 সেকেন্ডের মধ্যে বাবল রিমুভ হয়ে যাবে আচ্ছা বাবল রিমুভার মানে এই ডিসপ্লের সাথে যে গ্লাসটা অ্যাটাচ করার পরে কিছু বাবল থাকবে সেই বাবলটাকে রিমুভ করে ফেলা হবে আবার এই মেশিনটা দিয়ে অলরাইট মানে ভাইয়ারা কিন্তু মানে যত আপডেট মেশিনগুলো আছে সবগুলোই ওনাদের কাছে আছে আর একদম একুরেট সার্ভিসিং দেওয়ার চেষ্টা করছে ওনারা দেখেন আমরা যখন এটা চাপ দিলাম না যে কিছু বাবল রয়ে গেছে ওকে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভিডিওতে থাকতে থাকতেই হয়ে গেল কাজটা আর এই যে অল্প কিছু বাবল আছে এখানে এখন বাবলটাকে দিয়ে দেব ওকে 30 সেকেন্ড পরে আমরা যখন খুলে দিব তখন দেখবেন যে কোনো বাবল নাই এটাতে অলরাইট খুব সুন্দর এই যে এই মেশিনটার মধ্যে যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কাজটা শুরু হয়ে গেছে তো এখন বাবল রিমুভ করে ফেলা হবে এরপরেই তো কাজটা কমপ্লিট হয়ে যাবে তাই তো জি ওকে আর এই যে এখানে যে বিশাল বিশাল মেশিন দেখতে পাচ্ছি মূলত হচ্ছে আমাদের ওনার নাম হচ্ছে রাব্বি আচ্ছা উনি মূলত হচ্ছে আমাদের এফএল ডিভাইস নিয়ে কাজ করে আচ্ছা আচ্ছা শুধু এফএল এর মাদারবোর্ডে যে প্রবলেমগুলো সবগুলো উনি দেখে হ্যাঁ আচ্ছা আচ্ছা উনি এখানে বসে এফএল এর কাজগুলো করে তার মানে কি আইফোনের যত আপডেট যে আইফোনগুলো আছে সবগুলো কি সলিউশন পাওয়া যাবে আপনাদের কাছে সবগুলো সলিউশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছি রাব্বি ভাই এই যে দেখেন যে সরাসরি উনি একটা মনিটরের মধ্যে কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছেন এই যে ওনার হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের মধ্যে এই যে একেবারে ক্ষুদ্র জিনিসটাকেও কিন্তু ওনারা এই যে মনিটরের মাধ্যমে অবজার্ভ করে কাজটা করার চেষ্টা করছে তো আশা করি যে সবচেয়ে ভালো একটা বেস্ট সার্ভিসিংয়ের জন্য আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন মোবাইল বাংলাদেশে আর মোবাইল বাংলাদেশে ওনাদের আসলে কাজের যে একটা পরিবেশ বা কাজের ধরন বা ওনাদের ব্যবহার সব কিছুই কিন্তু একদম পারফেক্ট লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন যে মানে ওনাদের কাজগুলোই কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন মানে এই যে মনিটরের মাধ্যমে কিন্তু পুরো জিনিসটাকে অবজার্ভ করে আর দেখতে পাচ্ছেন মানে ট্যাবের কাজগুলো তো আপনারা করে থাকেন হ্যাঁ হ্যাঁ মূলত হচ্ছে আমাদের এটা তো হচ্ছে আপনার এখন তো ল্যাবের ভিতরে আছেন হ্যাঁ তাহলে ল্যাবের ভিতরে হচ্ছে সূক্ষ্ম কাজগুলো যে কাজগুলো আছে সেগুলো করা হয় আচ্ছা উনি হচ্ছে অ্যান্ড্রয়েড স্পেশালিস্ট উনি হচ্ছে এফএল স্পেশালিস্ট
তো ল্যাবে সব ধরনের আইসির কাজগুলো করতে হয় আর কি ওকে তো আপনারা যদি ট্যাবেও সমস্যা থাকে ট্যাব নিয়েও কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন ট্যাব নিয়ে চলে আসতে পারেন ওনাদের শপটা ভিজিট করতে তো ট্যাবের কাজগুলো করে নিতে পারেন এছাড়া অনেকের তো যে স্মার্ট ওয়াচের সমস্যা হয় সেগুলো তো করা যাবে নাকি হ্যাঁ এ টু জেড আপনাকে বললাম তো এ টু জেড সকল সার্ভিস আমাদের অ্যাভেলেবল আছে স্মার্টফোন হোক ট্যাব হোক সার্ভিসিং সম্পর্কিত সবকিছু আর প্রতিটা কাজের জন্য যেটা দেখলাম যে ওনাদের স্পেশালিস্ট আছে যেমন আইফোনের জন্য স্পেশালিস্ট আছে তারপরে এই যে স্মার্টফোনের জন্য যে অ্যান্ড্রয়েড গুলো আছে অ্যান্ড্রয়েডের জন্য স্পেশালিস্ট আছে সবকিছুর জন্য স্পেশালিস্ট ওনাদের অ্যাভেলেবল আছে আমাদের টাইম অফ হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেল এই যে দেখেন বের করব এখন দেখেন কোনো বাবল নেই ওয়াও ভাই এটা তো মনে হচ্ছে যে নতুন একটা সেট কিনে আনলাম এরকম মনে হচ্ছে জিনিসটা এখন এই এই কাজগুলো আসলে একটু দ্রুত কাজ করার জন্য আসলে আমাদের এই স্পেশাল মেশিনগুলো কেনা আমাদের আর একটা মেশিন আছে ওইটা একটু স্লো কাজ করে দিয়ে বিদায় ওইটা ব্রেক আছে মানে এটা হচ্ছে একদম লেটেস্ট প্রযুক্তি আমি চাচ্ছি যে যারা অনেক সময় না নানা ব্যস্ততার কারণে সবাই আসে অনেক ব্যস্ততা নিয়ে যাতে দ্রুত সার্ভিস দেওয়া যায় সেজন্য একটু আধুনিক মেশিনগুলো আমরা ইউজ করতেছি তো আপনারা যারাই আমাদের এখানে আসতে যাচ্ছেন অবশ্যই দেখে যেতে পারেন যেহেতু আমরা মার্কেটে আছি আমরা তো আর হচ্ছে অন্য কোথাও নেই মার্কেটে আছি আপনারা পুরো মার্কেটটা যাচাই করবেন যাচাই করার পর যদি মনে হয় যে আমাদেরকে বিশ্বাস করা যায় এবং আমরা উন্নতির থেকে কম রেটে কাজ করতেছি সেক্ষেত্রে আমাদের এখানে কাজ করাবেন আচ্ছা সবুজ ভাই যারা আপনাদের শপটা ভিজিট করবে তাদের জন্য অ্যাড্রেসটা একবার বলে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা পঞ্চম তলায় 58 নম্বর শপ এখন আমাদের এখানে আরেকটা ল্যাব আছে যেটা হচ্ছে আমাদের 60 নম্বর ওটা হচ্ছে আমাদের মোবাইল বাংলাদেশের ল্যাব আর 58 নম্বর হচ্ছে আমাদের মেন শপ আর কি আচ্ছা ওনাদের কিন্তু ইস্টার্ন প্লাজাতে দুইটা শপ আছে তো আপনি যে কোনো একটাতে আসলে কিন্তু পেয়ে যাবেন আর ওনাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো কিছু জানার থাকলে আপনার কিন্তু অবশ্যই ওনাদেরকে ফোন কল দিবেন ভাইয়া কিন্তু একদমই মানে যতটা ফ্রেন্ডলি হওয়া যায় উনি কিন্তু একদম বেস্ট একজন তবে আরেকটা বিষয় একটু একটু স্পেশালি আমাদের আজকে আসলে ভিডিওতে স্পেশাল যেটা হচ্ছে আমরা কিন্তু গ্লাস চেঞ্জে আমরা নিজের রিস্ক নিয়ে কাজ করতেছি এবং যাদের অনেকদিন থেকে পড়ে আছে যে গ্লাসের করতে ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে এই রিস্কের কারণে অনেকে কাজ করেনি আপনাদের যে কোনো সমস্যা হবে আপনারা নিয়ে আসবেন আমরা আমাদের রিস্কে কাজ করে দেবো গ্লাস চেঞ্জের যে কোনো প্রবলেম অনেক সময় না অনেক ভেঙে যায় ডিসপ্লেটা ইউজ করা যায় না হাতে লাগতেছে বাঁচতেছে এই কারণে অনেকেই মানে সমস্যায় আছে বাট একটা ডিসপ্লে নষ্ট হয়ে গেলে অনেক দাম লাগবে এই চিন্তা করে অনেকে কাজ করতে চায় না তো সুতরাং আপনারা যাদের বাংলা ফোন আছে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের উপস্থা দিতে হবে অলরাইট ভিউয়ার্স তো সবুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ ওনাদের যে সার্ভিসিংগুলো বা সেবাগুলো যেগুলো ওনারা প্রদান করছে আমাদের সাথে সেটা শেয়ার করার জন্য তো আশা করছি আপনারা অবশ্যই মোবাইল বাংলাদেশ থেকে একটা ভালো একটা সাপোর্ট কিন্তু পাবেন তো যারা চাচ্ছেন অবশ্যই ভিজিট করতে পারেন বা কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে তো ওনাদের নাম্বার দেওয়াই রয়েছে আপনারা কন্ট্যাক্ট করে যে কোনো কিছু জেনে নিতে পারেন আজকের ভিডিওটি ভিউয়ার্স এখানেই শেষ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম